এবার আপনাকে বোঝাই আপনার ঈমান ঠিক আছে কিনা। প্রত্যেকটি বক্তা এখানে যখন বক্তব্য দেয় বলে রে ভাই ঈমানদার হইতে হবে, ঈমানদার না হইলে কবরে যাইও না। এখান থেকে হারিয়ে গিয়েছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা মরিও না যতদিন পর্যন্ত মুসলিম না হতে পারবে। মুসলিম না হইয়া এখানে আসেন না রে ভাই, আসলে পারে নাজাত পাবেন না। কঠিন অবস্থায়, ভয়ঙ্কর জায়গা এটা। ইমান এনেছেন আপনারা সবাই বললেন ইমান এনেছেন, সুতরাং একটা উদাহরণ না দিলে আপনাকে বোঝানো যাবে না, কারণ বাংলাদেশের মানুষ বুঝতেই চায় না। বক্তব্য শুনে শুধু মারে কণ্ঠ মারে, কেটা কে কত গান নেচা গায়া গাইতে পারে। এই জন্যে আলেমেরা ঘরে বসেছে আর জাহেলেরা এই চেয়ার দখল করেছে। আজকের পর থেকে এই চেয়ারে যেন কোনো জাহেলের জায়গা না হয়। কামাতের দিন কৈফত দিতে হবে। আপনার বাবা লাশ রাখা শিখাইতে পারে নাই, এমন বক্তা যদি এখানে আবার চলে আসে আপনি এভাবেই কবরে যাবেন, ধর্ম বুঝবেন না। তার প্রমাণ আজকে, এতদিন থেকে বক্তব্য শুনেন কোরআন শিখতে পারেননি আপনি। ভাইয়ার আমার এবার দেখেন ইমান এনেছেন, আপনার ছেলে কোথায় থাকে? সৌদি আরবে থাকে। সৌদি আরবে থেকে আপনার কাছে চিঠি লেগেছে, ইয়াবি কদ আরসালতুলাকা মিয়াতা আলফ তাকা আন্তারিকিল ব্যাংকিল ইসলামী ফাস্তালিমহু বাদা খামসাতি আইয়ামিন। এটা আরবি চিঠিটা লিখেছে, কিসে? আরবিতে চিঠি লিখেছে। চিঠি লেখার পর সুন্দর করে ভাঁজ করে একটা খামের মধ্যে ঢোকাই দিয়েছে, দিয়ে পাঠিয়ে দিয়েছেন। লেখা আছে পিতা জনাব মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান। ঠিক আছে, মাওলানা না বলে হাজি সাহেব বলতে হতো, কারণ মাওলানা তো আরবি বুঝবেই। হ্যাঁ, আলহাদ আলহাদ আব্দুস সত্তার সাহেব লিখে দিয়েছেন। এবার এই চিঠি আপনার হাজি সাহেব দেখছে, আমার ছেলের হাতেরই লেখা, কারণ এই বাংলা বা এই ইংলিশ তো আমি শিখাইছি তাকে, সুতরাং এই লেখার মধ্যে কোনো সন্দেহ নাই। এই আপনি খামটা নিয়ে দৌড় দিয়ে মাহফিলের স্টেজে এসে বলছেন, হুজুর থামেন 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 থামেন, আমি একটা সুসংবাদ দিয়ে দিই, এই গুরুদাসপুরের মানুষ শুনো, আমার ছেলে চিঠি পাঠিয়েছে, দেখো 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 দেখো, এই যে খামের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার ছেলের লেখা, এই যে খাম স্পষ্ট ইংলিশ ভাষায় লিখেছে, ঠিকানা লিখেছে, আমার নাম তার নাম, এই যে দেখো কোনো সন্দেহ নাই, দেখো ওই লেখায় যে লেখা আমি শিখিয়েছিলাম সেই লেখায় লেগেছে, আর ভিতরে দেখো এই যে আরবিতে লেগেছে। আরবিটা তো আমি বুঝি না, মদিনায় যাওয়ার পরে আর একটু ভালো হয়ে গেছে, কিন্তু এখানে একটা চিঠি লিখে দিয়েছে আমাকে আরবিতে। এই চিঠিটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই চিঠির মধ্যে যা আছে আমার সন্তানের লেখা, এরও মধ্যে কোনো সন্দেহ নাই, সুতরাং যা আছে তার উপরে ইমান এনেছি, বিশ্বাস করেছি, আমার বিশ্বাসে কোনো ত্রুটি নাই। চিঠি বগল করে এবার মারলেন দৌড়। কখনো আরবি পড়তেই পারলেন না, অথবা আরবিটা পড়তে পারলেন, ইয়া আবি কদ আরসালতুলাকা মিয়াতা আলফ তাকান তারিকিল ব্যাংকিল ইসলামী ফাস্তালিমহু বাদা খামসাতি আইয়ামিন। পড়তে পারলেন, ল্যাটা প্যাটা করে পড়ে দিলেন, কিন্তু অর্থ বুঝলেন না। এবার বলছেন বিশ্বাস করেছি আমি। চিঠির মধ্যে আছে কি জানেন? চিঠির মধ্যে আছে যে হে আমার পিতা, আপনার জন্য আমি 1,00,000 টাকা পাঠিয়েছি ইসলামী ব্যাংকের মাধ্যমে, 5 দিন পরে উঠাইয়ে নেবেন। কিন্তু আপনি আরবিটা কোনোরকম কষ্ট করে পড়লেন, পড়ার পরে হ্যাঁ অর্থ বুঝলেন না। এরপরে আপনি স্টেজে এসে হাজার জনতার সামনে বললেন যে আমি বিশ্বাস করি বিশ্বাস করি বিশ্বাস করি, হাজারবার হাজারবার ছেলের চিঠি ছেলের চিঠি ছেলের চিঠি, জিকির করতে 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 মরিয়ে চলে গেলেন, করিয়ে বেড়েছেন, মাসের পর মাস বগলে কেন্দ্রে ঘুরে বেড়েছেন। আপনার 1,00,000 টাকা চলে আসবে আপনার কাছে না যেতে হবে ব্যাংকে? এই যে বিশ্বাস করেছেন, এই বিশ্বাস আপনার কাজে লাগবে। আপনি যে ঈমান এনেছেন, ঠিক এই ঈমান হচ্ছে এই চিঠির ওপরে ঈমান আনার মতো। আপনি কোরআনই পড়েন না, কোরআনে কি আছে সেটাই জানেন না, আর আপনি বলছেন আমি আমানতু বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি, মিথ্যক আপনি। আপনি কবরে যে কোশ্চিন কালো ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
এত সহজ না। পৃথিবীতে এমন কোন পরীক্ষা আছে যার কোশ্চেন আর অ্যান্সার দুটাই আউট করে দেওয়া হয়? আছে, প্রশ্ন উত্তর দুটাই আউট করে দেয় আগে, এটা পৃথিবীতে কোনো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ প্রশ্ন সহজ উত্তর কেন আপনার আগে আউট করে দিলেন? এটা কি বুঝতে পারেন না? যেমন তেমন মুসলমান হলে পরে এটা উত্তর চলবে না, উত্তর দেওয়া সম্ভব নাই। যেমন তেমন মুলবি হলে পরে উত্তর দেওয়া সম্ভব নাই। খালি মুলবি হলে যে উত্তর দিবে তাও না, ও যত আরবি জানুক না কেন সে তার আরবি কাজে লাগবে না, বুঝেছেন? ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না তার। তাহলে কি করতে হবে? ইমান আনার জন্য কোরআন জানতে হবে কি হবে না? এই বাংলাদেশের এই জালেম ব্যক্তিরা শত শত বছর থেকে এদেশের মুসলমানকে কোরআন থেকে সরিয়ে রেখেছে, কোরআন পড়তে দেয় নাই। ওরা বলছে তোমরা কোরআন পড়িও না, তোমরা কোরআন পড়লে গুমরা হয়ে যাবে, তোমরা কোরআন বুঝবে না। এই ফতোয়া চলে না চলে না বাংলাদেশে? এই হচ্ছে জালেম। ঠাকুরি কায়দায় মানুষকে আজ পর্যন্ত জাহেল বানিয়ে রেখেছে। আরে ভাই, ওটা তো হানাফি মাজাবের হুজুররা বানিয়ে রেখেছে। তো আহলে হাদিসের হুজুররা কি করলেন আপনারা? আপনারা এই জাতিকে কোরআন শিখালেন না কেন বলেন? হুজুররা শিখাবে কেমনে? জ্বালাও তো আছে। আমি মাদ্রাসা দিয়েছি মহিলা মাদ্রাসা, মহিলাদের কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। গোটা একটা বাজার জুড়ে একটা মক্তব চালাইতে পারিনি, গোটাই সমাজ মিলে, গোটা সমাজ একটা মক্তব চালানোর ক্ষমতা রাখে না। আমি যখন মাদ্রাসা দিলাম তখন বিশাল বড় একটা মাস্টার দল, মাস্টারের দল, সবটি মাস্টার রানিং চাকরি করে, সব সবাই মিলে জোট করলো এই মাদ্রাসা বন্ধ করতে হবে, ঠিক আছে? আওয়ামী লীগদেরকে খারাপ বলেন, আওয়ামী লীগ নেতারা আমার পাশে দাঁড়িয়েছে, বলে সে হুজুর চিন্তা করেন না, যতদিন আমরা বেঁচে আছি আপনার মাদ্রাসার সমস্যা হবে না ইনশাআল্লাহ, যতদিন ক্ষমতা আছি, আর মানে যতদিন ক্ষমতায় আছি ততদিন সমস্যা হবে না, কেয়ামত পর্যন্ত সমস্যা হবে না। আমি ওই মাতাব্বরকে বলেছিলাম, আপনার মতো হাজার মাস্টারকে চ্যালেঞ্জ করছি, আমার মাদ্রাসা আজও আছে কালও থাকবে, যেদিন আল্লাহর হুকুম হবে সেদিন বন্ধ হবে, কিন্তু আপনার মতো হাজার মাস্টারও বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। মাদ্রাসা 16 সাল থেকে এখনও চলছে আলহামদুলিল্লাহ, ওই জায়গাতে চলছে, ওই বাড়িতে চলছে, কেমনে ঠাকাবে ও? দেখছেন, আমার সমাজের লোক এই মাদ্রাসা দেওয়ার কারণে আমাকে ঈদগাহ ইমামতির থেকে আউট করে দিয়েছে, ইমামতি দেওয়া যাবে না। আপনারা বক্তব্য শোনার জন্য পাগল, গোটা বাংলাদেশ বক্তব্য শোনার জন্য পাগল, আর আমার ঈদগাহের মাঠের বাড়ির সাথে ঈদগাহ মাঠের ইমামতি আমি করতে পারি না। এমন ইমামের পিছনে সালাত পড়ি যার কোরআন শুদ্ধ নাই, যার বক্তব্য দেওয়ার কোনো ঢঙই নাই, এমন ইমামের পিছনে আমি নামাজ পড়ি, কথা বলছেন? এই তো জালেম আপনারা, এই তো আপনারা মূর্খ, এই তো ওলামায়ে কেরামদের কদর করেন আপনারা। আপনাদের চরিত্র কুফারে মক্কা থেকে কোথায় ভালো হলো? কুফারে মক্কা মক্কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করে নাই, তার বক্তব্য তারা শুনে নাই, তার বক্তব্য তারা মেনে নাই নাই, যার কারণে কুফফারা মক্কা চিরকালে ধ্বংস হয়েছে। ঠিক একই কায়দায় গোটা বাংলাদেশ চলছে। কোনো হুজুর যদি কোনো মাদ্রাসা দেয় তাহলে সব থেকে হুজুরটা খারাপ, আর পিছে যত যা করার করবেন আপনারা। কবরস্থানের জন্য আপনারা মাহফিল দিলেন, তাহলে একটা কোরআন শিক্ষার মাদ্রাসা কোথায়? আপনার এই ছোট্ট বাচ্চাটাকে কেন রাজশাহী পড়াইতে হবে? ও তো এখন মা ছাড়া কিছু বুঝে না, ওকে এই মুহূর্তে আপনি রাজশাহীতে কেন রেখে আসলেন? এই জুলুমটা করলেন কেন? এখানে কোরআনের ব্যবস্থা করলেন না কেন? কালকে কুমটি বসবেন, বসার পরে সিদ্ধান্ত নেবেন এখানে মাদ্রাসা করতেই হবে। নিজে মারা যাওয়ার পরে কবরে থাকবেন, কবরে থাকবেন, এটা একটা বাড়ি। দুনিয়াতে যেমন একটা বাড়ি, একটা বাড়ি করার জন্য আপনার চান্দা করতে হয় নাকি ভিক্ষা করতে হয়, কথা বলেন না কেন? আপনার বাড়ি করার জন্য ভিক্ষা করেন না, অক্লান্ত পরিশ্রম করে আপনি বাড়ি করে ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখেন, তার ব্যবস্থা করেন, আর ছোট্ট একটা জায়গার মধ্যে আপনি থাকবেন এখানে আজীবন। এই বাড়িটা বানানোর জন্য এভাবে মাহফিল দিয়ে ঘন্টার পর ঘন্টা ভিক্ষা করতে হবে, এটা কোন ধর্মে শিখাইছে আপনাকে? এটা কোন পদ্ধতি? এটা তো আগের পদ্ধতি ছিল, এখন বন্ধ করতে হবে। চাওয়া ছাড়াই কবরস্থানে জমি দিবে এমন মন মানসিকতা, এমন ইমানদার তৈরি করতে হবে। কোরআনই জানে না, ও কবরে মাটি দিবে কি?
নাকি টাকা দিবে কোথেকে? তো কোরআনই জানে না তো কেমনে টাকা দিবে? এর জন্য হাত পা ধরে আপনার টাকা নিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে আলেম ওলামাদের উপরে। আলেম ওলামারা আমি বলবো, আপনাকে আল্লাহ কি এটা বাধ্য করেছে কবরস্থানের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য মানুষের পা ধরতে হবে?